শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে একদিকে যেমন উমাকে বিদায় দেবার পালা, ঠিক তার পাশাপাশি অনশন মঞ্চে এখনো পর্যন্ত আমরণ অনশনে যে ডাক আন্দোলনরত যিনি চিকিৎসকেরা তারা দিয়েছিলেন এখনো সেখানে রয়েছেন, যার মধ্যে বেশ কয়েকজন গুরুতর অসুস্থ এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে তাদেরকে ভর্তিও করা হয়েছে এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে তারা রয়েছেন। দাবি আদায়ে অনর এখনো পর্যন্ত আন্দোলনরত চিকিৎসকেরা, দশ দফা দাবিতে লাগাতার অনশনে জুনিয়র চিকিৎসকেরা, অনিকেতের পর অসুস্থ আরও এক অনুসরণকারী চিকিৎসক ভাস্কর আমাদের প্রতিনিধি এই মুহূর্তে একেবারে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। ভাস্করের কাছ থেকে জানবো এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি রয়েছে। ভাস্কর, একদমই তনয়া, দেখো এই মুহূর্তে তোমাকে দেখাবার চেষ্টা করবো, সুদূর ক্যালিফোর্নিয়া থেকে এক চিকিৎসক এসেছেন, বলছি এত দূর থেকে ছুটে এসেছেন, এখানে এতগুলো চিকিৎসক অনশন করছেন, সরকারের ঘুমটা কবে ভাঙবে বুঝতে পারছেন কিছু? মানে রোগটা ধরতে পারছে না তো সরকারের? আমি দেখুন, আমি তো এখানে থাকি না, আমি এগুলো কিছুই বলতে পারবো না, আমরা শুধু ডাক্তারি করতে শিখেছি আর আমি কিছু বলতে পারবো না। এখানে এতজন ডাক্তার অনশন করছে, একের পর এক ডাক্তার অসুস্থ হয়ে সিসিউতে অ্যাডমিট করাতে হচ্ছে তাদের, তারপরেও রাজ্যের মুখ্যমন্ত্রী বা সরকারকে দেখতে পাচ্ছে না, মানে কি চোখের সমস্যা না কিছু কি মনে হচ্ছে? আমি এগুলো কিছুই আপনাকে বলতে পারবো না দাদা, আমি শুধু বলতে পারবো যে আজকে ডাক্তার যখন ডাক্তারি করার জন্য পড়ার জন্য আমার মেয়েও আজকে ডাক্তারিতে পড়ছে, তাদের মেয়ে কেন, আমাদের যে নার্স বোন, আমার যে অ্যাটেন্ডেন্ট যারা আমাদের সাথে কাজ করেছে, যারা তারা সবাই নিঃস্বার্থভাবে কাজ করে, যারা নিঃস্বার্থভাবে চিকিৎসা পরিষেবাটা দেন তাদের এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু রাস্তায় নেমে অনশন আন্দোলন করতে হচ্ছে। আমার ভিডিও জার্নালিস্ট রোহিত কাবল, রোহিত আমরা বেশ কয়েকটা ছবি দেখাবো, এই যে বোর্ড সেই বোর্ডে দেখো এখানে লেখা রয়েছে তনয়া, ইউরিন এবং কিটোনের প্রেজেন্স, ডক্টর স্নিগ্ধা, ডক্টর তনয়া, ডক্টর সায়ন্তনী, ডক্টর পুরস্থ, ডক্টর অর্ণব, এদের ক্ষেত্রে কিটোন বডির উপস্থিতি প্লাস ওয়ান, এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে যে ডক্টর সৌভিক অনশন করছেন তার ক্ষেত্রে কিটোন বডি প্লাস টু, এবং তার পাশাপাশি আলোক ভার্মা, অনিকেত মাহাতো এবং ডক্টর অনুষ্ঠুপ মুখার্জি, এই তিনজন চিকিৎসককে সিসিউতে ভর্তি করতে বাধ্য হয়েছেন জুনিয়র চিকিৎসকেরা, কারণ তাদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং যত সময় যাচ্ছে 185 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে, 186 ঘন্টার কাছাকাছি সময় ইতিমধ্যেই অতিক্রান্ত, এখনও অবধি রাজ্য সরকারের ঘুম ভাঙল না তনয়া। এবং তোমাকে দেখাবার চেষ্টা করবো অনশনকারী যারা চিকিৎসক রয়েছেন তাদের শারীরিক অবস্থার ছবিটা, আমার ভিডিও জার্নালিস্ট রোহিত কেবল, রোহিত একটু দেখাও, একাধিক অনশনকারীর আর কার্যত সেই চলার শক্তিটুকুও নেই, যে কারণে তাদেরকে হুইল চেয়ারে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে বাধ্য হচ্ছেন, অন্যান্য চিকিৎসকের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে, এবং তার পাশাপাশি এই আতঙ্কটাও চিকিৎসকদের তাড়া করে বেড়াচ্ছে যে আবারও নতুন করে কোন চিকিৎসকের শারীরিক অবস্থার অত্যন্ত অবনতি হবে, যে কারণে তাদেরকে আবারও সিসিউতে নিয়ে যেতে হতে পারে, কারণ ইতিমধ্যেই তিনজন চিকিৎসককে সিসিউতে অ্যাডমিট করা হয়েছে। গতকালকে ডক্টর অনুষ্ঠুপ মুখার্জি, তাকে কিন্তু আইসিউতে অ্যাডমিট করা হয়েছে মেডিকেল কলেজ এবং হাসপাতালের, এর আগে ডক্টর অনিকেতকে আর্যকা মেডিকেল কলেজ এবং ডক্টর অলোককে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে যে আইসিইউ সেখানে অ্যাডমিট করতে বাধ্য হয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। এবং সময়ের সঙ্গে সঙ্গে একটা বিষয় তনয়া বলে রাখা প্রয়োজন, যারা দর্শকরা দেখছেন যে এই যে সিবিজি, সেই সিবিজির পরিমাণও কিন্তু কমছে, অর্থাৎ রক্তে একদম সহজ ভাষায় বলতে গেলে রক্তের যে শর্করার মাত্রা, ভাস্কর নজর রাখো, রাজ্য সরকার এতটাই উদাসীন যে এতদিন ধরে তারা সেখানে অনশনে রয়েছেন, একেবারে ধর্মতলা চত্বরে শহর কলকাতা প্রাণ কেন্দ্র, কিন্তু তারপরেও তাদের নজরে পড়ছে না, নাকি তারা চোখ বন্ধ করে রয়েছেন সবটাই দেখে? অবশ্যই সেই প্রশ্ন সাধারণ মানুষজন করছেন, সহ নাগরিকরা করছেন, তুমি আমাদের সঙ্গে থাকো, পাশাপাশি যে ছবিগুলো আপনারা দেখছেন, একদিকে অসুস্থ একজনের পর একজন পরপর বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা, প্রথমে অনিকেত মাহাতো, তারপর অনুষ্ঠুপ, এবং একই সঙ্গে আপনাদেরকে জানাচ্ছিলাম যে অলোক ভার্মা, সেও কিন্তু অসুস্থ এই মুহূর্তে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রয়েছেন। দাবি আদায় নাথ লড়াই জুনিয়র ডাক্তারদের, প্রধানমন্ত্রীকে চিঠি, ফেমার পক্ষ থেকে নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়ে এই চিঠি, প্রধানমন্ত্রীকে কলকাতা আসার আবেদন জানানো হয়েছে, এমনকি অনশনকারী জুনিয়র ডাক্তারদের বাঁচানোর আর্তি জানানো হয়েছে ওই চিঠিতে, ফেমার তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এই চিঠি বলেই খবর পাওয়া যাচ্ছে। সন্তু আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, সন্তু
দেখো তো আমরা তোমায় জানিয়ে রাখবো, এর আগেও চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় ফেমা অ্যাপিল করেছে যে এই যে ফাস্টিং ইউনিট ডেট, অর্থাৎ যেভাবে তারা না খেয়ে রয়েছে জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছে, তার প্রতি যাতে দৃষ্টিপাত করা হয়। কিন্তু আজ যেভাবে নরেন্দ্র মোদীকে চিঠি দেওয়া হলো ফেমার তরফ থেকে, তোমাকে বুঝতে হবে তনয়া ফেমা সংগঠনটা কি। সমস্ত সংগঠন, ডাক্তারদের যত সংগঠন রয়েছে দেশের, সমস্ত সংগঠনের একটা সূত্রধর বলা যায়, এবং এই আর্জিকরের ঘটনার পর এই ফেমা তৈরি হয়েছে। এবং ফেমার তরফ থেকে প্রেস কনফারেন্সও করা হয়েছিল গতকাল, এবং সেখান থেকে একটাই নির্দিষ্ট পয়েন্ট বলা হচ্ছে যে এই যে অবস্থা, সেই অবস্থা কিন্তু কাটাতে হবে। এইটা কোনো পথ হতে পারে না যে দীর্ঘদিন ধরে অনশন করে যাবেন, এরা আন্দোলন করে যাবেন, এর শেষ কোথায়? প্রত্যেকেই চাইছেন যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার কেউ না কিছু ব্যবস্থা নিক। এবং ফেমার তরফ থেকে সব জায়গায় কিন্তু আপিল করা হচ্ছে যে কেউ অন্তত এগিয়ে এসে ব্যবস্থা নেওয়া হোক। সেই রকমই নরেন্দ্র মোদী, অর্থাৎ দেশের প্রধানমন্ত্রীকেও তারা কিন্তু চিঠি লিখলেন, এবং তারা ক্যাম্পেনও চালাচ্ছেন যে প্রত্যেকে একসঙ্গে এসে এই লড়াইটা লড়ার জন্য এবং কেউ অন্তত পাশে থাকার জন্য। কিন্তু এটা গুরুত্বপূর্ণ তনয়া, তোমায় বুঝতে হবে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে লেখা হয়েছে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে লেখা হয়েছে, প্রধানমন্ত্রীকে লেখা হয়েছে, আবারও প্রধানমন্ত্রীকে আবারও চিঠি দেওয়া হলো। তনয়া বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো, তার কারণ আরও একটি ব্রেকিং খবর এই মুহূর্তে আপনাদের জন্য রয়েছে, সেই ব্রেকিং খবর দেবো এবং এই বিষয়ে আরও সন্ধুর কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। অন্যদিকে রাজ্য সরকারের উপর যেভাবে চাপ বাড়ছে, যেভাবে রাজ্য সরকারের ওপরে চাপ বাড়ছে, একটার পর একটা চিকিৎসকরা, চিকিৎসকের সংগঠন, তারা রীতিমতন চাপ বাড়াচ্ছেন এবং সেই সংক্রান্ত খবর এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। রাজ্য সরকারের উপর ক্রমাগত চাপ বাড়ছে, এবার গণ ইস্তফার পথে কল্যাণী মেডিকেলের সিনিয়র ডাক্তাররা, গণ ইস্তফার পথেই কল্যাণী মেডিকেলের সিনিয়র ডাক্তাররা, আরও বিস্তারিত আমাদের জানাবে কতজন ডাক্তার এই মুহূর্তে গণ ইস্তফার পথে হাঁটছেন। সন্তু দেখো তোমায়, গোটা রাজ্য জুড়েই গণ ইস্তফা প্রথম শুরু হয়েছিল, এবং কলকাতা মেডিকেল কলেজ থেকে শুরু করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, আমরা বিভিন্ন জায়গায় দেখেছিলাম গণ ইস্তফা শুরু হয়েছিল। কিন্তু যেভাবে রাজ্য সরকারের তরফ থেকে একের পর এক বলা হয়েছে যে আপনারা গণ ইস্তফা নয়, যদি কারোর অসুবিধা হয় পার্সোনালি ইস্তফা দিন, এইসব কথা বলার পর একের পর এক হসপিটালেও, কিন্তু বেসরকারি হসপিটালেও কিন্তু তোমায় আমাদের মনে রাখতে হবে যে গণ ইস্তফা শুরু হয়েছিল। এই মুহূর্তে আমাদের কাছে যে খবর আসছে, তুমি যে চিঠিটাও দেখাতে পারছো যে মাস রেজিগনেশন, অর্থাৎ গণ ইস্তফা শুরু হয়েছে জেএনএম হসপিটাল, কল্যাণীর জেএনএম হসপিটালে শুরু হয়েছে, এবং একের পর এক নাম গণ ইস্তফায় নাম আসছে। প্রথমেই তুমি দেখতে পাচ্ছ 1, 2, 3, 4 করে অজস্র নাম, প্রায় 70-এর কাছাকাছি ডাক্তাররা তারা কিন্তু গণ ইস্তফা দিয়েছেন। এবং এটা খুব গুরুত্বপূর্ণ যে রাজ্য সরকারকে, ডাক্তাররা যেমন বলছেন, রাজ্য সরকার যদি কর্ণপাত না করেন, অভয়ার বিচারের দাবিতে তারা যে আন্দোলন করছেন বা অনশন করছেন, তাতে যদি কর্ণপাত না করেন, তারা যদি ভাবেন পুজো কেটে যাওয়ার পর তারা দেখবেন, তাহলে সেটা ভুল করছেন। সমস্ত ডাক্তার জুনিয়র ডাক্তারদের পাশে আছে, এটা বোঝাতেই তারা কিন্তু গণ ইস্তফা দিচ্ছেন। তাহলে তোমার মনে রাখতে হবে যে প্রায় এক মাস আগে জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তারদের একটি কনফারেন্সে সিনিয়র ডাক্তাররা বলেছিলেন যে তোমাদের প্রতি যদি কোনো আসে আমরা গণ ইস্তফার পথে হাঁটবো। ঠিক সেই পরিস্থিতি এখন রাজ্যে তৈরি হয়েছে, বিভিন্ন মেডিকেল কলেজের পর, বেসরকারি কলেজের পর, কল্যাণীর যে জেএনএম হসপিটাল, সেখানেও কিন্তু গণ ইস্তফা শুরু হলো। ধন্যবাদ জানাই সন্তু কুমার।